দর্শক বগুড়া দুইটি আসনে উপনির্বাচন আগামী পহেলা ফেব্রুয়ারি প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু বাবু নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে আর ভোটাররা বা কি বলছে আগামী পয়লা ফেব্রুয়ারি বগুড়া সদর এবং বগুড়া চার আসনে যে উপনির্বাচন হবে সেই নির্বাচন কেন্দ্র করে কিন্তু প্রার্থী এবং তার সমর্থকরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বগুড়া সদর আসনে থাকলেও কাহালু নন্দীগ্রাম আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই সেখানে জাসদ জাতীয় পার্টি সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় পার্টি এবং জাসদের প্রার্থী রয়েছেন এই আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূর ইসলাম মোহাম্মদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং ভোটাররা কিন্তু এইবার তারা চাচ্ছে যে যে যিনি এবার তাদেরকে প্রত্যাশা পূরণ করতে পারবেন তাকেই কিন্তু ভোট প্রদান করবেন এই আসনের ভোটাররা পাশাপাশি নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বলছে যে উন্নয়নের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা একটু কথা বলতে চাই এখানে বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় নৌকার মার্কার প্রচারণা করছেন সদর উপজেলা যুবলীগের সহসভাপতি এবং পরিবহন মালিক সমিতির নেতা আমিনুল ইসলাম তার সাথে একটু কথা বলতে চাই যে কেন নৌকাতেই ভোট দেবে এখানকার মানুষ এই জন্যে ভোট দেবে যে আমরা উন্নয়ন চাই এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের আজকে নীতিবাচক হিসেবে সারা বাংলাদেশে যে উন্নয়ন করছে আর বগুড়ায় বারবার এই বিএনপির নির্বাচিত প্রতিনিধি পদত্যাগ করার কারণে আজকে বগুড়ার মানুষ নৌকাকে ভোট দিতে চায় এবং যাতে নৌকাকে ভোট দিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালিত হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকে ধন্যবাদ উনি জানালেন যে এই আসনের মানুষ উন্নয়নের জন্য নৌকাকে ভোট দেবে তো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা এই ছিল বগুড়া থেকে সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে ফয়সাল